ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2024 সালে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত প্রশ্নটি শেয়ার করতেছি, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত। প্রশ্নটি তোমরা সম্পূর্ণ দেখো এবং এই প্রশ্নের সমাধান তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকেই দেখো। ভিডিওটি স্কিপ করবে না, শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রথমে কাজ এক, সাশ্রয়ী হই সঞ্চয় করি। প্রতিপাদ্য হচ্ছে সাশ্রয়ী হই সঞ্চয় করি। জোড়ায় কাজের নির্দেশনা, প্রথমে দেখো জোড়ায় কাজের নির্দেশনা। ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করছো। টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয়ের টাকা পূরণ করে যাতে টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ অর্থাৎ 3 × 3 = 3² অর্থাৎ 9 টাকা সঞ্চয় করতে হবে। তাহলে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে তোমরা দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়া আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। তো ভিউয়ার্স, এই যে তোমরা মূল জোড়ায় কাজের যে নির্দেশনা সেই নির্দেশনাটা আমরা পড়লাম। এবার দেখো, এবার প্রত্যেককে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তরগুলো লিখে রাখো। এক, সঞ্চয়ের হিসাব শক আকারে লেখো। দুই, সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচক আকার প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও। তিন, পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। চার, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। এবার আসি কাজ দুই, পরিমাপে দক্ষতা বাড়াই। দলগত কাজের নির্দেশনা, কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো। এক, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। দুই, তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তিন, তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার কাজ এক, চার নম্বর হলো কাজ এক, সাশ্রয়ী হই সঞ্চয় করি। যেই প্রতিপাদ্য আমরা শুরুতেই দেখেছিলাম সেটার আলোকে এই উল্লিখিত টেবিলটি একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। পাঁচ, কাজ এক, সাশ্রয়ী হই সঞ্চয় করি, এই উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমতলের ক্ষেত্রফল শতকরায় প্রকাশ করো। কাজ তিন, গাণিতিক সূত্র যাচাই করে দেখি। একক কাজ এর নির্দেশনা, এবার একক কাজের নির্দেশনা দেখো। দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো লিখে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও, অতপর উক্ত কাগজটিতে রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। সূত্রগুলো হলো, এক নম্বরে হচ্ছে a + b² = a - b² + 4ab। দুই, a - b² + a + b² - 4ab। তিন, a² + b² = a + b² - 2ab। চার, a² + b² + c² = a + b² + c² - 2ab + bc + ac। এবার কাজ চার, জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। একক কাজ দুইয়ের নির্দেশনা, A4 সাইজের অথবা আয়তাকৃতির একটি টুকরো কাগজ নাও। কাগজটি বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো। অংশগুলোতে কোন চিহ্নিত করো। এবার এক, কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশনা করে আকৃতি দুইটির বৈশিষ্ট্য লেখো। দুই, চাদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। তিন, 2 নং উল্লিখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। চার, 3 নং প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করো।
পাঁচ, 3 নং-এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে শহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের প্রশ্নটি, তোমরা দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর গণিত প্রশ্ন। তো সমাধানটি অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, সেজন্য চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটিকে লাইক দিয়ে দাও। তোমাদের সমাধানের এই প্রশ্নটির সমাধান ভিডিওটি আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলের সাথেই থেকো।